সিপিআইএম এর প্রতিবাদ সভা হরিহরপাড়ায়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার বিকেলে হরিহরপাড়া বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন সভা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পাটের ন্যায্য দাম, পাট পচানোর ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেন বামকর্মী সমর্থকেরা। সভায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া এরিয়া কমিটির সম্পাদক তথা প্রাক্তন বাম বিধায়ক ইনসার আলী বিশ্বাস সহ বামকর্মী সমর্থকেরা। সারা ভারতবর্ষে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সভা হচ্ছে। উত্তরপ্রদেশের সাহারানপুরে তিনজন পশু ব্যবসায়ী এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদেরকে আরএসএস এবং বজরং দলের এরা মিলিতভাবে নির্মমভাবে হত্যা করেছে। তার প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরাও হরিহরপাড়া সারা ভারত কৃষক সভার থানা কমিটির উদ্যোগে আজকে তার প্রতিবাদে এই বিক্ষোভ সভা করছি। তার সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্র যে বাজেট পেশ করলো, সে বাজেট হচ্ছে জনবিরোধী, জনগণের কৃষকদের তাদের স্বার্থের কথা বলা হয়নি। দুটি রাজ্যকে, গোটা ভারতবর্ষের মধ্যে দুটি রাজ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে আর 26টি রাজ্যকে তারা বঞ্চনা করেছে। তার বিরুদ্ধে আমাদের যেমন একটা আন্দোলন চলছে আমাদের স্থানীয়ভাবে। আজকে আমরা বাগড়ি অঞ্চলে বসবাস করি, পাট আমাদের হচ্ছে অর্থনৈতিক ফসল, এটার উপর নির্ভর করে থাকে আমাদের বাগড়ি অঞ্চলের কৃষকরা। কিন্তু আজকে জল নেই, তারা সেচ দিয়ে কোনোরকম পাটটাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এবার তাদের পাট পচানোর জন্য তাদের ডোবায় কোনো জল নেই। আবার বিদ্যুৎ দপ্তরের কারেন্টের যে দাম বলছে, যে ওদের টাকা দিতে হবে, জমা দিতে হবে বলছে, এটা কিন্তু কৃষকের পক্ষে দেওয়া সম্ভব নয়। বলে আমরা সার্বিকভাবে দাবি করছি যে যে ডোবাগুলি আছে এবং ভৈরব নদী, যে আমরা ছোটো নদী ভৈরব আছে, এটা গোটা শুকনো অবস্থা আছে, এইটার জল সেখানে দেওয়া হোক এবং বিনামূল্যে বিদ্যুৎ সাপ্লাই করা হোক, সরবরাহ করা হোক, এবং চাষিরা পাট পচানোর জায়গা পাক, এটা সরকারকে দেখতে হবে এবং বিডিও অফিস, কৃষি দপ্তর যেটা আছে, ইডিও অফিস, এটাকে দেখতে হবে। এই দাবি নিয়ে আমরা যেমন আছি, আমরা সারাষ্ট্রের মানুষকে সচেতন করছি। তাছাড়া হরিহরপাড়া ব্লকে বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে, ওই যে ভেড়ি লাল নগরে ভেড়ি তৈরি করছে, মানে সরকারি সম্পদকে ব্যক্তি মালিকানায় নিয়ে চলে আসছে। ফলে এই সরকারি সম্পদগুলি যাতে থাকুক, জলাশয়গুলি টিকে থাকুক এবং এই অবৈধ কাজ থেকে বিরত থাকুক, প্রশাসনকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, এই দাবিগুলি নিয়ে আমরা আন্দোলন করছি। আজকে এটা তো একটা অঙ্গ আজকের পথ সভা। ইনসার আলী বিশ্বাস, হ্যাঁ।